আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিশিত চিত্র গল্পের 18 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। যারা নিয়মিত এই গল্পটা পড়ে আসছেন নিশ্চয়ই তারা এই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন এবং পুরোটা পড়ার পর কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা গড়িয়ে গেল। হঠাৎ ডিসিশন নেওয়ার কারণে ডিরেক্ট বাস পায়নি, ভেঙে ভেঙে বাড়ি পৌঁছাতে হয়েছে তার। অনেকদিন বাদে অতি পরিচিত গ্রামটাকে দেখে তার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। গ্রামের বাতাসে আলাদা প্রশান্তির যোগান দিচ্ছে। কিছুক্ষণ বাদেই মা বাবা বোনের মুখগুলো দেখবে সে এক আলাদা রকম প্রতীক্ষার অনুভূতি। তবে মন খারাপের কারণ বুকের শূন্য স্থানটাকে ডাইরেক্ট টের পাচ্ছে সে। একবার কি বলে আসা উচিত ছিল রিনিকে? রাগ কি বেশি হয়ে গেল? পরক্ষণে দিহানের মনে হলো না, যা করেছে একদম ঠিক করেছে। ফুটবল ক্রিকেট আড্ডা দেখে দিহানের মাথা ঝনঝন শুরু হয়ে গেছিল। তাজিম ভাইয়া অসহ্য অসহ্য বলতেই দিহানের নাকমুখ কুচকে গেল। ঋণের কারণে তাজিম যে তার অকারণে কতটা অপছন্দের ছিল তার ভাবনার বহির্ভূত ব্যাপার স্যাপার। এসব ভাবতে ভাবতেই ঘরের দরজায় পা পড়ল তার। বাসার কেউই জানে না যে দিহান আসবে। ফিরোজা বাসায় নেই, সে ফিরতে ফিরতে 9টা বাজবে। দিহানের মা হাফসা নামাজ শেষ করে নামাজের পাটিতে দোয়া দরুদ পড়ছে। দরজায় করোনার্তে দীপ্তি ছুটে এসে দরজার সামনে দাঁড়ায়। বেশ কয়েকবারই বাইরে কে কে বলে প্রশ্ন করলেও উপাস থেকে কোনো উত্তর পাওয়া যায় না। দিহান শুধু মুখ টিপে হাসছে, কারণ তার বোনকে কে প্রশ্ন করে দরজার সীমা লঙ্ঘন করার পরই বলে উঠবো, নাম না বললে কিন্তু দরজা খুলবো না। আর দিহানের অপেক্ষার প্রহর শেষ হলো দীপ্তি জোরে জোরেই বলতে লাগলো, নাম না বললে দরজা খুলবো না। দীপ্তির ডাকে হাফসা তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে বার কয়েক প্রশ্ন করলো। দীপ্তির মাথায় কিছু একটা খেললো, সে ফট করে দরজা খুলে দিল। তার সন্দেহই ঠিক, তার ভাই এসেছে। দীপ্তি বলল, মা ভাই এসেছে দেখো। দরজার সামনে দাঁড়িয়ে একমাত্র ও ছাড়া এমন আর কেউ করে না। দিহান দীপ্তির কান মনে দিয়ে ঘরে ঢুকে পড়ল। আফসার চোখের পানি বিনা নোটিসে গড়িয়ে পড়ল। দিহান শক্ত করে মাকে জড়িয়ে ধরল। এই যুগে এসেও তার মা খুব সাধারণ সহজ সরল নির্ভেজাল একজন মানুষ। এক মুখ হাসি নিয়ে ছেলে মেয়ের স্বামীর জন্য এপার অপার ভালোবাসা ঢেলে দেয় সে। হাফসা কাঁদলেও তার মুখে হাসি লেগে আছে। দিহান মায়ের আখি পল্লবে চুমুখিয়ে বলে, মা একদম কান্না করবে না। দিহান গোসল সেরে বেরিয়েই দেখে তার বোন ফোন গুতাগুতি করছে। তার মানে এতক্ষণে তার ব্যাগের সব কিছু দেখা হয়ে গেছে দীপ্তির। নিশ্চয়ই দীপ্তির জন্য আনা জামাটাও দীপ্তির ওয়ার্ড্রপের স্থান পেয়ে গেছে। এই মেয়েকে সারপ্রাইজ দেয়া আর না দেয়া দুইটাই সমান বলে মনে হয় দিহানের। এই ভাইয়া ফোনটা কার রে? দিহানের পাল্টা প্রশ্ন ছোড়ে, আমি কি অন্যের ফোন চুরি করে আনবো দীপ্তু? দীপ্তি বলল, তা না, মানে তোর মতো কিপটা দামি ফোন কিনবে? দিহান দাঁত খিটমিট করতে করতে বলল, আমি কিপটা যা তোরে আর কিছু দিবই না। দীপ্তি বলল, না দিলে নাই, তবে তুই যে কিপটা সেটা মানতে হবে বস। দিহান বলল, আমি মোটেও কিপটা না, তবে প্রয়োজনের অতিরিক্ত কখনো খরচ করি না। আর এমনও হওয়া উচিত, তোর মতো যা পাবো ফু দিয়ে উড়িয়ে দিব নাকি? দীপ্তি বলল, কেন আমি উড়াই নাকি? দিহান বলল, আমার থেকে তো বেশি উড়াও। দীপ্তি ঠ্যাস মেরে বলল, কালে কালে যে কত কি দেখবো রে বাবা। দিহান বলল, কেন কি এমন দেখলি? বাইরের জগৎ তো আর গেলেই না, এর মধ্যে কি এমন দেখে ফেললি? দীপ্তি বলল, বাইরের জগতে না গেলেও কত কি দেখা যায়। বেশ টান দিয়ে বলল দীপ্তি, আবারও বলল, ধরো মানুষের ফোনের ওয়ালপেপারে একসাথে চিপাইয়া থেমে থেমে শব্দগুলো বলছিল দীপ্তি। দিহান দীপ্তির কথা শেষ করতেই দিল না, মুখ চেপে ধরে হাত দিয়ে চুম মেরে ফোনটা নিয়ে নিল। তার একদমই ওয়ালপেপারে রিনির সাথে দেয়া ছবিটা চেঞ্জ করতেই মনে নেই। দীপ্তি নিজের মুখ ছাড়া পাওয়ার জন্য দিহানের হাতে কামড় বসালো। দিহান হাত ঝাড়তে ঝাড়তেই বলল, শালিক কুত্তি জানি কোথাকার। দীপ্তি বলল, তুই তো ডাকাই, ময়রা যাইতাম যদি তাইলে আমার জামাইয়া মারে কই খুঁজে পাইব হ। দিহান বলল, মরু, সে তোর মতো বউয়ের মুখ দেখতে না পাইরা নিজেরে ভাগ্যবান মনে করব, তুই হুদাই তার জন্য কষ্ট পাইস না। দীপ্তি বলল, আচ্ছা পাইলাম না, এবার বলো মেয়েটাকে।
কি সুন্দর, কই পাইলি, কই ভাইয়া? দীপ্তি বেশ উচ্ছ্বাস নিয়ে প্রশ্ন করলো। দিয়ান টি শার্ট গায়ে পড়তে পড়তে পাল্টা প্রশ্ন করলো, পছন্দ হয়েছে? দীপ্তি বলল, খুব। দিয়ান বলল, ভাবি হিসেবে? দীপ্তি বলল, সত্যি ভাইয়া? দীপ্তির কণ্ঠে চাপা উচ্ছ্বাস, চাপা কারণ মায়ের কান অবধি না যায় এই জন্য। না, মিথ্যা। দীপ্তির মুখখানা ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। আবার প্রশ্ন করলো, মিথ্যা হলে তোর সাথে ছবি কেন? তাও আবার কোনো ঘরের মধ্যেই? তার উপর তোর দিকে কি ভালোবাসা শিখতে চোখে তাকানো? কেন কেন উত্তর দে। দিয়ান বলল, সে আমার বার্থডেতে সারপ্রাইজ দিয়েছিল শাড়ি পরে। দিয়ান একে একে দীপ্তিকে সব বলল, তার বোনের কাছে লজ্জাজনক বেশ কিছু কথা বাদ দিয়ে গেল। যাই হোক, ছোট্ট বোনকে এসব বলা যায় না, তাই না? দীপ্তির মাথায় হাত একটা শহুরে মেয়ে মানে তার কাছে বিশাল কিছু, আর সে তার সহচর ভাইটার জন্য এত পাগলামি করেছে, তাও আবার তার নিজের বয়সে। দীপ্তিকে কোনো ছেলে প্রপোজ করলে হাঁটুতে কলিজা কাঁপে তার, আর এই মেয়ে রাত্রিবেলা শাড়ি পরে গাছ বায়, কি আশ্চর্য! ভালোবাসা কি এত সহজ? লজ্জা লাগে না? সে নিজেই লজ্জায় দুই মাস ধরে একজনকে ভালোবেসেও তার প্রপোজালে রাজি হতে পারছে না। মনে মনে ভালোবাসা ঠিকরে পড়ছে, তবুও কারো কাছে বলতেই পারছে না সে লজ্জায়। চাপিয়ে রাখা সহ্যের বাইরে হয়ে গেছে, তবুও ভালোবাসার পাল্টা জবাব, আমিও ভালোবাসি, বলা হয়ে ওঠেনি, শুধুমাত্র লজ্জায়। এছাড়া গ্রামে এসব প্রেম ট্রেমে অনেক নাম হয়ে যায়, তাই বাবার মায়ের ভয়ও কিছুটা পেছানো সে। তবে ঋণীর কথা শুনে ভালোবাসা জিনিসটা দুর্বোধ মনে হলো তার কাছে। তার এখন মনে হচ্ছে ভালোবাসা চাপিয়ে রাখতে নেই, তাকে ওই আকাশের বিশাল পরিসরে উঠতে দেওয়া উচিত। এটা ভালোবাসার নিজস্ব অধিকার, আদমরা কবুতরের মতো ভিতরে ভিতরে ছটফট করতে তার একদমই ভালো লাগছে না, কিন্তু লজ্জার সাথে হেনস্থাতেই তো করতেই পারবে বলে মনে হয় না। যা তো চানিয়ায়। দীপ্তি বলল, না আমার শোনা এখনো বাকি। আচ্ছা, শুনবি আগে চান? দীপ্তি বলল, বলবি তো? দিহান বলল, আরে হ মাতারি, যা চান গিয়ে। দীপ্তি চা এনে দিহানের পাশে বসতে বসতে বলল, ভাইয়া মেয়েটাকে একটুও লজ্জা পায় না? না মানে তুই ওর থেকে কত বড়, সেম এজ হলেও মনটারে সান্ত্বনা দেওয়া যাইতো, কিন্তু তুই ওর কত বড় তবুও? দিহান হাসল, লজ্জা কেন পাবে না? খুব লজ্জা পায়, লজ্জায় লাল হয়ে যায়, তবু নাক মুখ খিচিয়ে বলবে, আপনার সামনে আমি লজ্জা পেতে চাই না। দিহান হো হো করে হাসলো কিছুক্ষণ। দীপ্তি বিস্ময়ের চোখ নিয়ে তাকিয়ে আছে দিহানের দিকে, এমনও লজ্জা হয়? দীপ্তি বলল, ওই ভাইয়া তুই সব মিথ্যে বলতেছ, তাই না? দিহান বলল, তাহলে তো ছবিটাও মিথ্যা। দিহান মাথা চুলকাতে চুলকাতে জবাব দিল, দীপ্তি তাই তো? না মানে ভালোবাসি বলে দেয় এত সহজ? দিহান বলল, সবাই একরকম হয়। দীপ্তি ঠোঁট উল্টে জবাব দেয়, তা ঠিক, ঘুরতে গেছো কই কই ভাইয়া? দিহান বলল, কোথাও না, কেনই বা ঘুরবো, আমি কি ওর সাথে প্রেম করি নাকি? দীপ্তি বলল, এত কিছু করো, না জানি আরও কী কী করে চাপায় গেছো আমার কাছ থেকে, সত্যি করে বলো তো আমাকে। দিহান বলল, মিথ্যে বলে এত কিছু কেন বললাম? দীপ্তি দাঁত কামড়ে জবাব দেয়, তাও ঠিক। কিছুক্ষণ থেমে আবারও প্রশ্ন করে, আচ্ছা তুই রাজি কেন হচ্ছিস না? দিহান দীর্ঘশ্বাস ছাড়ে রাজ ভারী কণ্ঠে বলে, ওরা অনেক বড় লোক, আমাদের সাথে যায় না ওদের। দীপ্তি বলল, তাতে কি, চাকরি করলে তো তুইও উপযুক্ত হয়ে যাবি। দিহান বলল, তখন না হয় ভালোবাসি বলে দেব, দরকার পড়লে ওর বাবা মায়ের পায়ে পড়বো তখন, কিন্তু কৃতজ্ঞতা ভঙ্গ করতে পারবো না এই মুহূর্তে। কেউ সুযোগবাদী ছেলে বলবে আমাকে, বলবে সম্পত্তি লোভে এসব করছি, তা একদম শুনতে পারবো না রে। দীপ্তি বলল, হুম ভাইয়া, রেণীকে বলে দিবা ভালোবাসি, ওর বাবা মাকেও তো বলবা না, মেয়েরা না জানি কত কষ্ট পায়। দিহান বলল, ওরে বলা মানে এক বুক আশা দেয়া, ভালোবাসি বললে ওর পাগলামি বাড়বে, তার থেকে এভাবেই থাক, ও যে পাগল টাইপ তুই ওরে বুঝবি না একদম, বলার পর যদি পরিস্থিতি বিপরীত হয় তখন বোঝাতেই পারবো না ওকে কিছুতেই, ঘাড়তেরা কাজ করার সম্ভাবনা আছে ওর থেকে, তার থেকে এমন থাকাই ভালো। দীপ্তি ভাইয়ের দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমার কি কষ্ট হচ্ছে ভাইয়া? ভালোবাসো তবু পরিস্থিতির শিকার হয়ে বলতে পারছো না? বিষণ্ণ মুখ করে জবাব দেয়, জানি না, বাদ দে। দিহান আবারও চকিতে বলে ওঠে, ও খুব ভালো, তাই আমি খারাপ থাকি না, বেশি কষ্ট হয় না, খারাপ লাগে যখন ভবিষ্যৎ ভাবি তখন। দীপ্তি বলল, তবুও দম বন্ধ অনুভূতি হয় না? বুকটা আটকে আটকে আটকা লাগে না?
আশপাশ লাগে না? তুই বুঝিস কিভাবে রে দীপ্তু, কাহিনি কি? চৌকস চোখে তাকিয়ে দীপ্তির দিকে চোখ দুটো বড় বড় হয়ে যায়। দীপ্তি বলল, কিছু না ভাইয়া, আমার কি বোঝার বয়স হয়নি নাকি? হ্যাঁ, দিহেন সরু চোখে বলে, রিনির ছেলেদের লাইন মারার বোঝ হলে তোর মনে মনে ভালোবাসার বয়স হয়েছে, এইবার বল ছেলেটাকে এত হাসফাস কার জন্য লাগে? দীপ্তি ছোট্ট করে উত্তর দেয়, তোমাদের সাথে মানবিক শাখায় পড়ত। দিহেন বলল, নামটা কি? দীপ্তি বলল, মেম্বার কাকার ছেলে। দিহেন বলল, ত নয়, এমন লজ্জা নিয়ে বলছিস মনে হয় যেন, মনে হয় যেন স্বামীর নাম মুখে নিতে নেই এমন একটা ভাব করছিস, নামটাই উচ্চারণ করতে পারছিস না। কিন্তু আমার জানা মতে তনয় এখন বরিশাল ইউনিভার্সিটিতে পড়ে, তোর পিছনে কখন থেকে ঘোরে, নাকি তুই ঘুরিস? দীপ্তি মাথা ঘুরিয়ে হাতে ওনার এক কোনায় নিয়ে আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, দূর আমি কেন ঘুরবো, সে ঘুরতো অনেক আগে থেকে কিন্তু কিছুই বলতো না, শুধু দূর থেকে দাঁড়িয়ে থাকতো, আমি তখন কিছু বুঝতাম না। তবে বরিশালে চলে যাওয়ার আগে আমায় একটা চিঠি দিয়ে গিয়েছিল, সেখান থেকে সব জেনেছি। সে তো এক সপ্তাহ দুই সপ্তাহ পরপরই গ্রামে আসে, স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু কিছুই বলে না, মাঝে মাঝে লুকিয়ে চিঠি পাঠাতো। আগেরবার যখন এলো তখন একটা মুঠোফোন পাঠিয়েছে, আমি এখন পর্যন্ত প্যাকেটটাই খুলিনি, চিঠিটা পড়ে জানতে পেরেছিলাম কি পাঠিয়েছে, এখনও হয়তো বাড়িতেই আছে। আমি কিচ্ছু করিনি ভাইয়া, আমায় বলবো যে না, তার সাথে কথাও হয়নি। দিহান বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। দীপ্তির শেষ কথাটা শেষ না হতে চকিতে বলে উঠল, কথা হয়নি তবে ভালোবেসে ফেলেছিস, এই তো? দীপ্তি দুপাশে মাথা দুলিয়ে, যার মানে সে জানে না, আমাকে মিথ্যে বলার কি আছে, যদি ভালো নাই বাসতি তাহলে নাই বলতি, জানি না বলতি না, তুই কিছুটা পসেসিভ ওর ব্যাপারে, তাই না বলতে পারিসনি, আর আমার সামনে সরাসরি হ্যাঁও বলতে পারিসনি। দীপ্তির গলা আটকে আসে, বলল, আমায় বলবো যে না ভাইয়া। দিহান বলল, না তোকে বলবো যার কি আছে, তবে ওর সাথে আমার ঝগড়া বিবাদের বিষয়টা মনে আছে তো? দীপ্তির গলা আটকে আসে, চোখ দুটো ছোট্ট হয়ে আসে, সহসা চোখ দুটো বন্ধ করে মাথা নুইয়ে ফেলে আস্তে করে জবাব দেয়, তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সব সময় ফারুক স্টোরির সাথে থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।